শ্রীলঙ্কায় হতে যাওয়া চার জাতীয় টুর্নামেন্টকে সামনে রেখে ঢাকায় দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে জাতীয় ফুটবল দল। প্রথম দিনের 10 ফুটবলারের সাথে দ্বিতীয় দিনের অনুশীলনে যোগ দিয়েছেন আরও 6 জন। দেরিতে ক্যাম্প শুরু, টুর্নামেন্টের আগে স্কোয়াডের সবাইকে পাওয়ায় বিলম্ব হচ্ছে, তাতেও সমস্যা দেখছেন না সহকারী কোচ জাকারিয়া বাবু। ফিটনেসে গুরুত্ব দিয়েছেন তিনি। সাব চ্যাম্পিয়নশিপের দুঃস্বপ্ন ভুলে নতুন স্বপ্নের পথে হাঁটছে বাংলাদেশ। চার জাতির টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে ফুটবলাররা। প্রথম দিনের ক্যাম্পে 10 জন, দ্বিতীয় দিনে যোগ দিয়েছে আরও 6 জন। একটু একটু করে প্রস্তুতিতে নিয়মিত হচ্ছেন সবাই। বেশ কিছু প্লেয়ার এখনও বাহিরে, প্র্যাকটিস শুরু করেছে মালদ্বীপের ওপরে। প্রস্তুতিতে কি কোনো ঘাটতি থাকছে? আসলে ওরা সাফের পরে ওরা সব যার যার ফ্যামিলির সাথে টাইমটা পাস করে আসছে, সবাই এখন আবার ফুরফুরে আছে, যেহেতু তারা একটা সময় পেয়েছে তাদের পরিবারের সাথে দেখা করার, তাদের সাথে সময় দেওয়ার, তারপরে এসে ওরা নতুনভাবে আবার নতুন উদ্যমে শুরু করছে। আমরা মেইনলি এখানে চাচ্ছি যে ওদের কম্বিনেশনটা তো আছেই, এর পাশাপাশি আমরা কীভাবে ফিনিশিং টাচটা, যেটা আমরা গোল করার দিকটা একটু বেশি নজর দিচ্ছি। জাতীয় দলের দায়িত্ব পেয়ে একটু বেশি যেন চ্যালেঞ্জ নিচ্ছেন মারিও লেমোস। প্লেয়ারদের পাশাপাশি মাঠে দৌড়াচ্ছেন পর্তুগিজ কোচও। 6 মাসে 3 ভিন্ন কোচকে পেয়েছেন ফুটবলাররা, তবে তাদের কোচিংয়ে তেমন কোনো পার্থক্য দেখছেন না তারা। তার ফরমেশন, তার প্লেয়িং স্টাইলটা কিন্তু আমরা সবাই জানি। প্রিভিয়াস যে অস্কারের আন্ডারে সেটা কিন্তু আমাদের ক্লাবের কোচ, তারপরে দেশে প্রায় 3 বছর ধরে ছিল। আমরা যে সাপে ফুটবল খেলেছি আমরা কিন্তু তাকে আমরা কিন্তু ভালোভাবে অ্যাডাপ্ট করতে পেরেছি, তো আশা করি মারিওকে আমরা পারবই। জাতীয় দলের সবশেষ প্রবাসী সংযোজন নবাব, বাংলার নবাবকে কেমন দেখছেন টিম ম্যানেজমেন্ট আর সিনিয়র প্লেয়াররা? হ্যাঁ, ওর ভিতরে সেই কোয়ালিটি আছে ন্যাশনাল টিমকে সার্ভ দেওয়ার, তো আশা করি সে যদি নিজেকে বুঝতে পারে এবং আমাদের সাথে যদি অ্যাডজাস্টমেন্টটা ভালো হয় ন্যাশনাল টিমে, আশা করি তার কাছ থেকে ভালো একটা সার্ভিস পাবে ন্যাশনাল টিম। যেহেতু ও 2 দিন আমরা দেখলাম ওকে, আরও 1 সপ্তাহ অ্যাটলিস্ট আমরা পাবো ওকে, আমার মনে হয় না যে ও খারাপ করবে। ওর কোচেরও মোটামুটি ইয়ে আছে ওর প্রতি, ও যদি ভালো করে তাহলে অবশ্যই সে তার জায়গা করে নিতে পারবে। সাফে প্রথম ম্যাচ জয়েই পরের ম্যাচগুলো ভালো করার রসদ পেয়েছিল ফুটবলাররা। চার জাতির টুর্নামেন্টেও লক্ষ্য এমনটাই, রক্ষণ, অ্যাটাক আর গোলকিপিং সব জায়গাতেই সেরাটা দিতে প্রস্তুত হচ্ছে মারিও লেমোসর দল। আব্দুল্লাহ জোবায়ের, ডিবিসি নিউজ, ঢাকা।